স্বাস্থ্য দপ্তরের অনুমোদন নেই, তাও রমরমিয়ে চলছে নার্সিং হোম, হচ্ছে অস্ত্রোপচার পর্যন্ত। এমনই চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে মুর্শিদাবাদের রেজি নগরে। মার্চ মাসে এখানকার এই নার্সিং হোমে চিকিৎসার গাফিলতিতে এক প্রসূতির মৃত্যু হয় বলে অভিযোগ। তদন্ত কমিটি তৈরি করে স্বাস্থ্য দপ্তর, তারপর নার্সিং হোমের অনুমোদন রিনিউ করা হয়নি, অথচ তা সত্ত্বেও নার্সিং হোম চলছে রমরমিয়ে। কয়েক মাস আগে রোগী মৃত্যুর পর এই নার্সিং হোম ভাঙচুর হয়, আগুন লাগিয়ে দেওয়া হয়, তারপরেও কিন্তু স্বাস্থ্য দপ্তরের হুঁশ ফেরেনি। কোনো রকম অনুমতি ছাড়াই রমরমিয়ে চলছে এই নার্সিংহোম। অনুমতি না থাকার কথা মেনেও নিয়েছে নার্সিংহোমের ম্যানেজার। জমা দিয়েছি সব, মোটামুটি তা তো আমি ঠিক বলতে পারছি, পকেটে তো নেই। নার্সিংহোমে ভর্তি রোগীর আত্মীয়দের দাবি, নার্সিংহোমে অস্ত্রোপচার হলেও কারা করছেন তা সবসময় জানানো হচ্ছে না। কবে ভর্তি করেছেন? এক পাঁচ ছয় দিন হয়েছে। কি হয়েছে? সিজার হয়েছে। কোন ডাক্তারবাবু করেছেন? ওরে চিনি না আমি, ডাক্তার এসেছিল চুরি হয়েছে, আবার আইসি সকালে এসেছিল, নাম জানি না। নার্সিংহোমের ম্যানেজারও আমাদের আরএমওর কথা বলতে পারেননি। আরএমও কে আছে? আরএমও আছে, ম্যানেজার যখন এই দাবি করছেন তখনই নার্সিংহোমের এক কর্মী পাশ থেকে অন্য কথা বলে বসেন। শুনে তাকে কার্যত ধমক দেন ম্যানেজার। আরএমও আরএমও বাড়ি গেছে তিন দিন ধরে। তিন দিন ধরে? এখন কে চালাচ্ছে হাসপাতাল? তিন দিন ধরে না, এখানে অ্যাকচুয়ালি মানে অনেক জিজ্ঞাসা করুন। অনুমোদন ছাড়া নার্সিংহোম চালানোর খবর পেয়ে বিস্মিত সিএমওএইচ। যদি ওরা বেআইনি ভাবে যদি নিশ্চয়ই আমরা ক্লোজার নোটিশ দিয়ে তাদেরকে বন্ধ করতে বলবো, কমপ্লায়েন্স রিপোর্ট চাইবো। এটা ঘটনা যে রেগুলারলি এনকোয়ারি করা, এত বড় এতগুলো এস্টাবলিশমেন্ট আছে, সেটা আমাদের বিভিন্ন কাজের মধ্য দিয়ে সব জায়গায় যে প্রতিনিয়ত তারা নিয়মকানুন মানছেন কিনা এটা আমাদের পক্ষে দেখা সম্ভব হয় না, এটা আমাদের দুর্বলতা আছে। এতদিনে এই খবর স্বাস্থ্য দপ্তর কেন পায়নি? এখন নার্সিংহোমে ভর্তি কোনো রোগীর কিছু হয়ে গেলে সেই দায় কার? এসব প্রশ্ন থেকেই যাচ্ছে। রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ।